ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ফ্যাল। চলো আসলে মামা তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে। দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। আগে সবার প্রথমে বলি তোমরা কেমন আছো, আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। আর আমি তেমন একটা ভিডিও সেরকম দিতে পারছি না দুদিন ধরে, তাই ভাবলাম আজকে একটা ব্লগ করি। কারণ আমি যাচ্ছি, কোথায় যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, অবশ্যই ঠাকুর দেখতে যাচ্ছি। তো কোথায়? নৈহাটি যাচ্ছি। কে কে যাচ্ছি অবশ্যই দেখার জন্য নজর রাখো আমার চ্যানেলটার দিকে। আর নৈহাটিতে প্রত্যেক বছরই আমরা যাই, প্রত্যেক বছর। গত বছর তোমাদের কাকু নিয়ে গেছিলো, এই বছর তোমাদের কাকু যাচ্ছে না, এই বছর আমরা কে কে যাচ্ছি। চলো অবশ্যই রেডি হয়েছে, রিমি তো যাচ্ছেই, রিমিকে নিয়ে যাচ্ছি। অবশ্যই তোমাদের প্রশ্ন থাকতে পারে, রিমিকে দেখার পর তোমাদের প্রশ্ন থাকতে পারে যে কাকিমা তুমি চুড়িদার পরেছো কেন, তুমি কেন শাড়ি পরোনি। অবশ্যই বুঝতে পেরে গেছো আমার কথার মাধ্যমে, রিমি শাড়ি পরেছে। হ্যাঁ, রিমি শাড়ি পরেছে। রিমি বলেছিল আমি বড়মার কাছে যেদিন যাবো সেদিন শাড়ি পরে যাবো, তার জন্য আজকে রিমি শাড়ি পরেছে আর কাকিমা চুড়িদার পরেছে। জানে কাকিমা প্রচণ্ড ভিড় শাড়ি সামলাতে পারবে না, তো আমি রিমিকে সামলে নেবো কিন্তু শাড়ি সামলাতে পারবো না। তার জন্য চলো এখন আমি রেডি হয়ে গেছি। চলো দেখি রিমি রেডি হয়েছে নাকি। অবশ্যই রিমি রেডি হয়ে গেছে, তো বেরোচ্ছি। বেরিয়ে রিমি শাড়ি পরেছে, দেখে নাও একটু ঘুরু ঘুরু করো, দুইজনে ঘুরু। চলো এবার, হ্যাঁ ভালো লাগছে, এবার যাওয়া যাক। চলো দুজনে টোটোতে উঠে গেছে। এটা কি বলে টোটোতে করে যাচ্ছি সেটা দেখাই, যে আমরা টোটোতে করে ঠাকুর দেখতে যাচ্ছি নৈহাটি, গঙ্গার উপর দিয়ে টোটো নিয়ে যাবো। চলো যাওয়া যাক, তারপরে দেখা যাবে। রাস্তায় আমি যখন তখন যা খুশি ভাবে হেসে নিতে পারি। হাস না, তা কি আছে, হাসি পাবে, হাসবি। আমার হাসি আর হাসতে দেখা যাবে। স্বপন কুমার শর্মা আপনার বাবুল অনুমের মধ্যে পুলিশ কিন্তু দাবি আছে, আপনি আরাম শুনে পেলে এসে দাবি ব্যবহার করুন।
কত লোক দেখছে, কত লোক দেখছিস তো? পাড়ায় রিমি পাড়ায় চলে এসেছে, রিমি নাচ শুরু হয়ে গেছে পাড়ায় এসে, দেখতে পাচ্ছ? তো আমরা চলে এসেছি ননদের মেয়ে, ওকে ডেকেছি, ও চলে এসছে এক কথাতে। আমাদের মানে কোনো ঠিক ছিল না আজকে যাওয়াটা, ঠিক ছিল কি? মা টেনেছে, আমরা তুরান রেডি হয়েছি, তুরানকে ফোন করেছি, ও চলে এসছে, আর তুরান আমরা চলে গেছি। ও বলেছিল বড়মার কাছে যাবো, শাড়ি পরে যাবো, তো আজকে নতুন শাড়ি ভেঙে ও পরে গেছে। তো কেমন লাগছে ওকে শাড়ি পরে? তো তারপরে এসে আমরা আমাদের পাড়াতে পুজো হয়, পাড়াতে আমরা খুব মজা করেছি। অনেক দিন অনেক বছর পর আমি গিয়ে আবার বসলাম, গিয়ে অনেকটা মজা হলো। ওদের দেখলাম ছোট পুচকে পুচকে বাচ্চারা ডান্স করছিল, আমার খুব ডান্স করছিল, আমার খুব ভালো লাগলো। ও বসে দেখছিল, মন আমাকে ফোন করেছে, ওখানে জাজমেন্ট করছে, আমাকে ফোন করেছে, তুই নাচবি না? পাশে বলছে, একসাথে নাচও করেছে অনেক, আমার চ্যানেলেও আছে। তো যাই হোক, খুব খুব মজা করেছি, পাড়াতেও খুব মজা করেছি। টোটালটাই সবটা তোমরা ভিডিওতে দেখলে কেমন লাগলো অবশ্যই সবাইকে হ্যাপি দীপাবলি, তো শুভ দীপাবলি আর হ্যাপি দিওয়ালি যেটা বলে। তো বড়দেরকে অনেক অনেক প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা, আর কি হর হর মহাদেব, জয় মা তারা আর জয় বড় মা, জয় বড় মা।